আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রজন্ম বন্ধু বলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, সেটি হচ্ছে যে অনেকেই বলতেছিলেন যে আমাদের যদি মূল নম্বরপত্র যদি না পায় সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে বা আমাদের ভর্তি হবে কিনা। অনেকে দেখা যাচ্ছে যে কলেজ থেকে বা স্কুল থেকে আপনাদের যেই মূল মার্কশিট যেটা নম্বরপত্র আর কি, মূল নম্বরপত্র যেটা স্কুল থেকে নিয়ে জমা দেওয়ার জন্য বলতেছে, আসলে এটা অনেকে স্কুলে এখনো আসি নাই, সেক্ষেত্রে তারা এখন কি করবে, কি করলে পারে তাদের ভর্তিটাই হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আর বাকিটা আপনার যা যা লাগবে সবকিছু হলো বাংলাদেশের বিটি ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন। দেখেন নিজেকে কারিগরি শিক্ষা বোর্ডের এই থেকে ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশনাগুলো এখানে বলে দিয়েছে, সরাসরি আমরা সেখানে যাই। এখানে দেখেন 1.2 এ দেওয়া আছে যে ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র জমা দিতে হবে, মূল নম্বরপত্র, এবং রেজিস্ট্রেশনের সময় মূল নম্বরপত্র কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে, তার মানে এই নম্বরপত্র আবার বোর্ডে পাঠাতে হবে। উল্লেখ্য যে কোনো শিক্ষার্থী বোর্ডে মূল নম্বরপত্র না পেলে SSC এবং সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কি লাগবে, মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র সাপেক্ষে, যেটা অ্যাডমিট কার্ড ছিল আমাদের, অ্যাডমিট কার্ডের পিছিয়ে মনে হয় আমাদের একসাথে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে স্ট্যাপলার করা আছে, যে থাকে এরকম রেজিস্ট্রেশন কার্ড এবং মূল প্রবেশপত্র যেটা আছে সেটা জমা সাপেক্ষে, তার মানে এটা কলেজে জমা দিতে হবে, জমা দেওয়ার সাপেক্ষে সাময়িকভাবে ভর্তি হতে পারবে। তবে বোর্ড কর্তৃক মূল নম্বরপত্র পাওয়া মাত্রই প্রতিষ্ঠানে জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। আসলে সঠিক আসলটা কিন্তু জমা দিতেই হবে, আপাতত ভর্তির জন্য আপনাদের অ্যাডমিট কার্ডটা আর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা, এটা হচ্ছে SSC যেটা আছে এটা জমা দিতে হবে। আর এখানে একটা বিষয় আছে, আপনাদের যেই এগুলো দরকার ভর্তি ফর্মটা সংযুক্ত করতে হবে, হাতে লিখে ফর্মটা যুক্ত করতে হবে, আর হচ্ছে ফর্মটা আপনাদের কলেজ থেকে পেয়ে যাবে অথবা এই যে এই ওয়েবসাইটের নিচে থেকে আপনারা ছবি বের করে আপনারা কিন্তু নিতে পারেন। আমি কি ফর্মটা কিভাবে পাবেন আপনাদের দেখাচ্ছি। আর এখানে ভর্তি ফি বাবদ দেখুন, এখানে দিয়ে দিচ্ছে আমাদের যে 395 টাকা ওখান থেকে নিয়ে নিছে, মনে হয় আর কলেজে আর সেরকম ভর্তি ফি লাগবে না, তবে লাগলেও সেশন ফিটা লাগলে এটা কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে নিয়ে নেবে। আর কোটার জন্য যে বিষয়টা আছে, কোটার জন্য এখানে আপনারা একটু পড়ে নিন, মূল সনদপত্র কোটার যেসব জিনিসপত্র সেগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে। আর এই যে নিচে দেখেন, এই যে আপনাদের ফর্মটা, ফর্মটা দেখেন কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিচ্ছে, আপনারা এটা ডাউনলোড করে এটাই হচ্ছে ফটোকপি করে আপনারা কিন্তু বের করে নিতে পারবেন। আমার কাছে আসছে এখন, দিতে পারছি না। তো এটা আপনারা যেটা কাজ করবেন কিভাবে পাবেন, এই যে একটা ওয়েবসাইটের নাম আমি জুম করে দেখাই, btev.gov.bd এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে সকলে সকল নোটিফিকেশনে যাবেন, পিডিএফে ওখানে দেখবেন যে ভর্তি বিজ্ঞপ্তি নামে একটা নোটিফিকেশন আছে 3 কি 4 নম্বরে, ওখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করুন পিডিএফ। পিডিএফ থেকে ডাউনলোড করে ছবি বের করে নেবেন, ছবি বের করে এখান থেকে আপনারা যে ছবিটা দরকার কম্পিউটার দোকানে গিয়ে এটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। দেখেন আমি এটা একটা পিডিএফ ডাউনলোড করছি, এই পিডিএফ থেকে আপনাদের আসলে দেখালাম। আর অনেকে বলতে ডপ টেস্ট করা লাগবে কিনা, অবশ্যই ডপ টেস্ট করতে হবে, এটা অনেক জায়গায় আসলে বলছে, এখানে আসলে কোন জায়গায় ডপ টেস্টের কথা বলা হয় নাই, তবে অনেকে বলতেছে যে লাগবে, আপনারা চাইলে ডপ টেস্টটা করাই নিতে পারেন, এটা আসলে কর্তৃপক্ষ থেকে হয়তো বা লাগতে পারে। এবং আজকে কলেজের বিষয়টা শুনে আসলাম যে ডপ টেস্ট নাকি করতে হবে। আবার একটা জিনিস বলা আছে যে শূন্য আসনে ভর্তির জন্য 8/10/2023 তোমরা কিন্তু আবেদন করতে পারবেন, এবং 13 তারিখে আবার তৃতীয় পর্যায়ে আবেদনটা রেজাল্ট দিবে, এবং মাইগ্রেশন যারা অন আছে তাদেরও কিন্তু 13 তারিখে প্রকাশিত হবে। তো আশা করি বুঝতে পারছি যে আমাদের ভর্তির জন্য কি কি লাগবে, কি না থাকলে আমরা কীভাবে কী করবো, সব কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। আর হচ্ছে ডপ টেস্টটা করবেন আপনারা আপাতত, এটা ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে অবশ্যই যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমরা সবার পেলে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর এখানে ভর্তির ফিটা কত টাকা আছে এখানে একটু দেখে নিন, আসলে এর ভিতরে সব কিছু আসছে তারা জমা নিয়েছে।